আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জারভস ওয়ার্ল্ড। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আমি পান্না আফরুজ আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি ভিডিও দেখার জন্য। আজকে আপনাদের সাথে আমি নতুন একটি রেসিপি শেয়ার করব, আশা করি আপনাদের ভালো লাগবে। চুলায় খুব সহজে কিভাবে পুডিং তৈরি করা যায় সেটারই একটা রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করব। যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ থাকলো, আর আমার ভিডিওগুলিকে লাইক দিবেন প্লিজ, এবং সুন্দর সুন্দর কমেন্টস করবেন। তো আমি এখন মূল রান্নায় চলে আসছি। আমি পুডিং বানানোর জন্য দরকার হচ্ছে আমার দুধ। তো সে দুধটাকে আমি প্রথমে 2 লিটার দুধ নিয়ে নিয়েছি, সে দুধটাকে আমি জাল দিয়ে 1/2 লিটার মতো করে নিচ্ছি। 2 লিটার দুধকে আমি জাল দিয়ে 1/2 লিটার করে নিব। তো অনর্ঘ নাড়াচাড়া দিয়ে যেতে হবে, না হলে নিচে লেগে যেতে পারে, এজন্য আমি নাড়াচাড়া দিয়ে যাচ্ছি। আর আমি একটু ভালো ফ্লেভার আসার জন্য আমি 4 টেবিল চামচ গুঁড়া দুধ অ্যাড করে দিচ্ছি। গুঁড়া দুধটা দিলে পুরীর মধ্যে একটা সুন্দর একটা ফ্লেভার আসে, তো এই জন্য আমি 4 টেবিল চামচ গুঁড়া দুধটা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে স্কিপ করতে পারেন, কিন্তু যদি মনে করেন যে একটা ভালো স্মেল বা একটা সুন্দর ফ্লেভার চাচ্ছেন তাহলে গুঁড়া দুধটা দেওয়ার চেষ্টা করবেন, আর যদি না চান তাহলে না দিলেও পারেন। তো আমি খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে দুধটাকে গাঢ় করে নিচ্ছি। একদম আমি 2 লিটার দুধকে 1/2 লিটার করে নিব। তো আমি কিন্তু একদম ননস্টপ দাঁড়িয়ে থেকে আমি নাড়াচাড়া দিয়েই যাচ্ছি, না হলে নিচে দিয়ে লেগে যাবে, পোড়া লেগে যাবে, তাহলে সেটা ভালো হবে না। তো এই তো দেখেন আমার দুধটা হয়ে গিয়েছে, একদম অল্প একটু হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন অনেক গাঢ়। তো আমি এখন নামিয়ে ফেলবো। এখন আমি চলে আসছি আরেকটা প্রসেসিংয়ে, সেটা হচ্ছে আমি একটা বাটিতে এখন 4টা ডিম নিয়ে নিব। আমার ডিমের সাইজটা ছোট ছিল এই জন্য আমি 4টা নিয়েছি, যদি আপনাদের ডিমের সাইজ বড় হয় তাহলে আপনারা 3টা নিলেই হবে। তো আমি 4টা ডিম প্রথমে ভেঙে নিচ্ছি, ভেঙে বাটিতে ঢেলে দিচ্ছি। আমার 4টা ডিম নেওয়া হয়ে গিয়েছে, এখন আমি একটা চামচের সাহায্যে আমি ফেটে নিব। আপনি চাইলে হুইস্কি ইউজ করতে পারেন, তবে আমার কাছে কমফোর্ট লাগে চামচের সাহায্যেই। তো আমি চামচ দিয়েই ডিমটাকে ফেটে নিব। তো এখন আমি দিয়ে দিব 1 কাপ চিনি। তো আপনারা চিনির এ পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন, আমার কাছে 1 কাপই ভালো লাগছে এজন্য আমি 1 কাপই দিয়েছি। যদি মনে হয় আরেকটু দেওয়া লাগে তাহলে পরে আমি অ্যাড করে নিব। তো এখন আমি 1 কাপই দিয়েছি, এটা ডিপেন্ডস করতেছে আপনাদের টেস্টের উপর, আপনারা কে কতটুকু মিষ্টি খেতে চান সেটার উপর ডিপেন্ডস করে আপনারা চিনিটা দিবেন। তো এখন দিয়ে দিচ্ছি আমি ভ্যানিলা এসেন্স, এটা দিলে ডিমের যে একটা এক্সট্রা ফ্লেভার বা একটা গন্ধ আছে সেটা যেন না করে, সেজন্য আমি 1.5 টেবিল চামচ আমি ভ্যানিলা এসেন্স দিয়ে দিয়েছি। এখন আমি আবার ফেটে নিচ্ছি। তো আমার এখন আমি আমি যে দুধটা গাঢ় করে রেখেছিলাম সেটাকে ঠান্ডা করে নিয়েছি, তারপরে সেটার মধ্যে এখন আমি আমার ডিমের মিশ্রণটা দিয়ে দিচ্ছি, দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। তো
এখন আমি চলে এসেছি চুলায়। এখন আমি আমি যেই বক্সটার মধ্যে পুডিংটা বানাবো সেটার মধ্যে আমি 2 টেবিল চামচ চিনি দিয়েছি, আর আমি কোনো পানি দেই নেই। চুলার আঁচটা একদম লো ভলিউমে রেখেছি, রেখে আমি ক্যারামেলটা তৈরি করে নিব। দেখতে পাচ্ছেন একটু একটু করে কালার উপরে ওদিকে উঠে আসছে। আর চুলার আঁচটা কিন্তু একদম লোতে রাখতে হবে, না হলে পুড়ে যাবে। পুড়ে গেলে কিন্তু একটা তেতো গন্ধ করবে, তো সেজন্য একদমই লো আঁচে রেখে আস্তে আস্তে সময় নিয়ে ক্যারামেলটা তৈরি করে নিতে হবে। আমার কিন্তু অনেক সময় লাগছে ক্যারামেলটা হইতে, আমার 10 মিনিটের মতো লেগেছে, আপনাদের কম বেশি লাগতে পারে। আমি পানি দিই নেই, পানি দিলে এটা অন্যরকম হয়ে যেত, এই জন্য পানি না দিয়ে আমি ক্যারামেলটা তৈরি করে নিচ্ছি। এই তো আমার ক্যারামেলটা হয়ে গিয়েছে, এখন এটাকে ঠান্ডা করে নিব আমি। দেখতে পাচ্ছেন সুন্দর একটা কালার হয়েছে আর সব দিকে ছড়িয়ে গিয়েছে ক্যারামেলটা। তো ক্যারামেলটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি বাটিটা নিয়ে নিয়েছি, এখন এটার মধ্যে আমি সেই মিশ্রণটাকে ঢেলে দিব। আমার কিন্তু এই 1/2 লিটার দুধের মিশ্রণ দিয়ে 2টা পুডিং হয়েছে, আপনাদের হয়তো কম বেশি হতে পারে, এটা বক্সের উপর ডিপেন্ড করে। আমার বক্সটা ছোট ছিল এজন্য 2টা হয়েছে। এই তো দেওয়া হয়ে গিয়েছে, এখন এটাকে আমি চুলায় দিয়ে দিব। আপনারা চাইলে কিন্তু এটা কুকিং প্রেশার কুকারেও রান্না করতে পারেন, বাট আমি এখন চুলায় দেখাচ্ছি আপনাদেরকে। তো চুলাতে আমি একটা হাঁড়ি বসিয়ে সেটার মধ্যে আমি পানি দিয়ে দিয়েছি, পানি দিয়ে সেটার মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছে। পানির পরিমাণটা খুব বেশি দেওয়া যা লাগবে না, মোটামুটি বাটিটা একটু ডুবে থাকলেই হবে। এই যে দেখতে পাচ্ছেন, আমার কাছে মনে হয়েছে আর একটু পানি লাগবে, আমি আরেকটু পানি দিয়ে দিয়েছি। তো এখন ঢাকনাটা দিয়ে দিব আমি। এখন আমার কাছে মনে হয়েছে আরেকটু পানি লাগবে, তো সেজন্য আমি আরেকটু পানি দিয়েছি। ঠিক বাটিটা একটু ছুঁই ছুঁই অবস্থা পানিটা আমি দিয়েছি। তো ঢাকাটার উপরে একটা ভারী কিছু দিয়ে চাপ দিয়ে দিতে হবে, না হলে হয়তো ভিতরে পানি ঢুকে যেতে পারে। তো আমি একটি শিলপাটার একটা শিল দিয়ে দিয়েছি উপরে। তো আমার প্রায় 30 থেকে 40 মিনিট সময় লেগেছে আমার পুডিংটা হতে, এর চেয়ে বেশি সময় কিন্তু লাগে না। হয়তো আপনাদের একটু কম বা একটু বেশি সময় লাগতে পারে, তবে খুব বেশি সময় লাগে না, 30 থেকে 40 মিনিট সর্বোচ্চ সময় লাগে এটা, এর চেয়ে বেশি সময় কিন্তু লাগে না পুডিংয়ের জন্য। তো আমার হয়ে গিয়েছে, এখন আমি একটা ছুরির সাহায্যে আমি প্রথমে বক্সটাকে পানি থেকে নামিয়ে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিয়েছি। ঠান্ডা করে রেখে তারপরে আমি এখন এটাকে খুলে নিচ্ছি। আমি একটা ছুরির সাহায্যে সাইডটাকে একটু আলগা করে দিচ্ছি, দিয়ে যাতে করে আমার এটা খুলতে আমার প্লেটে নিতে যেতে আমার সহজ হয়। সেজন্য অবশ্যই এটা ঠান্ডা করেই তারপরে এটা করবেন, না হলে কিন্তু খুলে যাবে, নষ্ট হয়ে যাবে। সেজন্য একদম ঠান্ডা করেই তারপর এটাকে খুলে নিতে হবে। কোনোভাবেই গরম অবস্থাতে কিন্তু এটা করা যাবে না, তাহলে কিন্তু এটা নষ্ট হয়ে যাবে। ওয়াও, কি সুন্দর একটা পুডিং হয়েছে, খেতেও কিন্তু খুব মজা হয়েছে। আপনারা ট্রাই করে দেখবেন, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আর আমার রেসিপিটা ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওগুলোকে লাইক দিবেন। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।